ব্যাগও কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর কথা না বাড়িয়ে বসে পড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্যাগ কালেকশন ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা না পসিবল হয় না তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে মোটামুটি আমি কি কি ব্যাগস ইউজ করি এবার একটু বলে রাখি আমি খুব একটা দামি ব্যাগ ইউজ করতে পছন্দ করি না তার কারণ প্রচন্ড মেনটেন্স করতে আমার কাছে যেগুলো আছে মোস্টলি ধরো 500-600 টাকা রেঞ্জের এবং ম্যাক্সিমাম সেটা হয়তো 1500-1600 টাকা ম্যাক্সিমাম হয়তো 2000 টাকা যাবে এর বেশি যায় না বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না আর জিনিসগুলো রেখে দিলে কি হয় নষ্ট হয়ে যায় লেদারগুলো তো সেই জন্যই মোটামুটি যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিওতে লাইক টার্গেট রাখছি অনলি 400 আশা করছি তোমরা লাইক করে দেবে সেদিনকেই আমার শাড়ি কালেকশনটা গুছিয়েছিলাম তবে ব্যাগটা এখন অব্দি গোছানো হয়নি আলমারির ওপরের অংশের অবস্থা এখন খুবই শোচনীয় তো আলমারির উপরের অংশে আমার ব্যাগগুলো থাকে এবার এখন খুবই বাজে অবস্থা হয়ে আছে তার কারণ অনেকদিন পরিষ্কার করা হয়নি তো আমি এখন এগুলোকে নামাবো উপর থেকে নিচে তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর হালকা করে একটু গোছানো হয়ে যাবে এখন দুটো নতুন ব্যাগও কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর কথা না বাড়ি আমি বসে পড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্যাগ কালেকশন আজ আমি যতগুলো ব্যাগ কিনেছি মোস্টলি অ্যামাজন থেকেই কিনি কারণ অ্যামাজন ছাড়া না আমি কোথাও সেভাবে ট্রাস্ট করতে পারি না আর তোমরা সবাই জানো অ্যামাজনে এখন সেল চলছে গ্রেট ফ্রিডম সেল চলছে যেখানে তোমরা মোটামুটি 50-80% মধ্যে ভালো অফার পেয়ে যাবে টপ ব্র্যান্ডের উপর অফার পাবে 4 লাখের উপরে স্টাইল রয়েছে এবং 1000-এরও কিন্তু বেশি ব্র্যান্ড তোমরা পেয়ে যাবে তোমরা একবার অবশ্যই চেক আউট করো আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন্ট কমেন্টে দিয়ে দেবো কাইন্ডলি একবার চেক করে নিও সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা পারচেজ করতে পারো চলে আসে আজকে প্রথম আইটেমে যখন আমি এই ব্যাগটা দেখেছিলাম আই ওয়াজ লাইক ইয়েস আই নিড টু বাই দিস প্রোডাক্ট এটার প্রাইস খুব সম্ভবত 500-600 টাকার মধ্যে ছিল আর এটা একটা টোট ব্যাগ একটু শেয়ার করে দিই যে কেমন এসেছে ব্যাগটা তো এই যাচ্ছে দেখো প্রোডাক্টটা এটা একটা মিডিয়াম সাইজের টোট ব্যাগ যেখানে তোমরা এরকম ফক্স লেদারের কাজ পাচ্ছ হ্যান্ডেলে তার সঙ্গে দেখো একটা এক্সট্রা এখানে পাউচ মতো দেওয়া যেখানে খুব সম্ভবত খুচরো টাকা পয়সা রাখা যেতে পারে এবার আসি চেইনটাতে এইটার কিন্তু অবস্থা একবার শোনাই বুঝতেই পারছো কতটা স্মুথ চেইনটা ভিতরে কিন্তু প্রচুর তোমরা জায়গা পাচ্ছ প্রচুর স্পেশিয়াস এই ব্যাগটা অনেক কিছু নিতে পারবে যারা কলেজে যাও কিংবা ছোটোখাটো এদিক ওদিকে যাচ্ছ এবং একটু বেশি জিনিসের প্রয়োজন হয় ব্যাগে নেওয়া তাদের জন্য আমি বলবো এই ব্যাগটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর ব্যাগটার পিছনের দিকে দেখো আরও একটা চেইন রয়েছে যেটা ছোট মতো চেইন টুকটাক কিছু জিনিসপত্র রাখা যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে ব্যাগটা ইউজ করে আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো ব্যাগটা ট্রাই আউট করে দেখার জন্য তো এই হচ্ছে আমার আজকে ফার্স্ট আইটেম একদম নিউলি বট আইটেম সাইজের ভালো এগুলোই তোমাদেরকে প্রথমে দেখাই তো এরপর চলে যাবো আমি আর একটা টোট ব্যাগ আর এইটা তোমরা হয়তো আমার আগে ভিডিওতে দেখেছো আমি এর আগে স্টাইলিং এ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদম ডিপ বটল গ্রিন কালারের মধ্যে রয়েছে তার সঙ্গে রয়েছে ভীষণই সুন্দর একটা ফোরিং এর ডিজাইন করা প্রিন্ট করাই তবে এখানে না ফয়েল যেটা হয় না গোল্ডেন কালারের একটা শিমারি ব্যাপার থাকে সেটা দিয়ে করা রয়েছে আর ভীষণই ভালো কোয়ালিটির এই ব্যাগটা অলরেডি আমি একবার ধুয়ে নিয়েছি কোনো রকমের কালার কিন্তু ফেড হয়নি এটার আর এর ভিতরে তোমরা বেশ খানিকটা জায়গা পাবে যেমন জলের বোতল ছাতা ফাতা যা লাগে মোটামুটি সব এর মধ্যে এসে যাবে এটার দাম খুব সম্ভবত 450-500 টাকা বাট ট্রাস্ট মি গাইস ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির এগুলো কিন্তু কুর্তির সঙ্গে কিংবা জিন্স টপের সঙ্গেও ক্যারি করা যেতে পারে এগুলো তো তোমরা ডিফারেন্ট অনেক কালার অপশনস পেয়ে যাবে ডিজাইন অপশনস পেয়ে যাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এবার যে ব্যাগটা শেয়ার করবো এটাতে আমি প্রচুর প্রচুর কমেন্টস পেয়েছি যখনই ব্যবহার করি তখনই কমেন্টস পাই যে কোথা থেকে কিনেছো তো এইটা হচ্ছে ফ্রম দি ব্র্যান্ড ক্যাপ্রেস একটা ব্র্যান্ডেড ব্যাগ এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা বোধহয় লাস্ট ইয়ার পুজোর সময় কেনা এবার বলে দিই এটা কতটা স্পেশিয়াস বা কিছু তো এখানে তোমরা একটা রকম চেইন পেয়ে যাবে এটা একটা স্লিং ব্যাগ চেনের ভিতরে দেখতেই পাচ্ছ অনেকটাই মোটামুটি জায়গা আছে স্লিং ব্যাগ হিসেবে এই ব্যাগটা আমার প্রায় 2 বছর হলো আমি ব্যবহার করছি বলতে পারো রেগুলার ইউজ করি এবং একদম ইন্ট্যাক্ট রয়েছে কালারটাও কিছু ফেড হয়নি পিছনে একটা চেন রয়েছে চেনগুলোর কোয়ালিটি ভীষণই ভালো বেশিরভাগ স্লিং ব্যাগ বড্ড বেশি লম্বা হয় আর আমাদের মতো হাইট কম যাদের তাদের এটা ক্যারি করতে খুবই অসুবিধা হয় কিন্তু এই ব্যাগটা আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এটার অ্যাডজাস্টেবল স্ট্রিং এটা না খুব ছোট তোমরা করতে পারো মানে যতটা দরকার ততটা তোমরা ছোট করতে পারো কোনো অসুবিধা হবে না ডিফারেন্ট কালার অপশনস অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজনে তোমরা অবশ্যই একবার চেক করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের কালো লাল নীল হলুদ সবুজ এইগুলো তো রয়েইছে তবে একটা হোয়াইটের ওপর মাল্টি কালার্ড অপশন যদি থাকে তাহলে আমার মনে হয় বেশিরভাগ কালারের সঙ্গে আমরা
পরে সেগুলোকে স্টাইল আপ করতে পারি। যেরকম জুকের এই ব্যাগটা, তো এই ব্যাগটা হচ্ছে পিওর লেদারের যতদূর আমি জানি, এবং এটার প্রাইস অনেকটাই বেশি এইগুলোর থেকে, তার কারণ এটা আরেকটা ব্র্যান্ডেড ব্যাগ। এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু জুট টাইপের একটা কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি করা রয়েছে, বুনন করা রয়েছে এখানটা পুরোটাই, সামনে এবং পিছনে সেম একই ডিজাইন করা, এটা কিন্তু প্রিন্টেড নয়। এখানে তোমরা পাচ্ছ ভীষণই সুন্দর একটা চেইন, চেইনের কোয়ালিটিটা একদম এ ক্লাস, বড় বড় ব্র্যান্ডে হয়তো এরকম চেইন থাকে, ভীষণই ভালো। ট্রাস্ট মি গাইস, এর মধ্যে তোমরা অনেক কিছু নিতে পারবে, যেরকম আমার ছোট ক্যামেরাটার মধ্যে ঢুকে যায়, ছোট ছাতা, তারপরে তোমার পার্স, আমার চশমার খাপ, লেন্স, প্রত্যেকটা জিনিস আমি জানি না কিভাবে ঢুকে যায় এর মধ্যে, কিন্তু যায়। এখানে ভিতরে দুটো পকেট রয়েছে, ভিতরে একটা বড় মতো চেইন রয়েছে, সেটা দিয়ে পার্টিশন করা রয়েছে ভিতরে, আর সাইডে কিন্তু আরেকটা, এখানে আমরা চেইন পাচ্ছি, জানি না কতটা দেখতে পাচ্ছো, দেখানোর আমি চেষ্টা করছি, এই একটা চেইন, এই একটা চেইন, আর ভিতরে দুটো পার্টিশন, অ্যাডজাস্টেবল স্ট্রাপ তোমরা পেয়ে যাচ্ছ, যেটা তোমরা সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এই হলো আমার নেক্সট আইটেম। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরো একটা টোট ব্যাগ, যেটা একদম নতুন কিনেছি আমি অ্যামাজন থেকে। এই যাচ্ছে প্রোডাক্টটা, এটাতে হোয়াইট, ব্ল্যাক এবং একটা পিঙ্কি স্টোন ব্যবহার করা হয়েছে, এবং দেখতে খানিকটা এইরকম, এক্স্যাক্টলি সেম তোমরা পেয়ে যাচ্ছ। এটাতেও কিন্তু ভিতরে একটা উইভিং এর কাজ করা রয়েছে, কোনো প্রিন্টেড নয় এগুলো, আগেইন ভীষণ ভীষণ সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ ক্যামেরাতে কতটা ভালো লাগছে দেখতে। বেস কালারটা রয়েছে হোয়াইট, তার উপরে ব্ল্যাক, ব্লু, পিঙ্ক, রেড, এই চারটে কালার কম্বিনেশন ব্যবহার করে বুনন করা রয়েছে। তো এর ভিতরের অংশটা একটু তোমাদের দেখিয়ে দিই, ভিতরটা পুরো কালো রঙের মধ্যে যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো পার্টিশন করা রয়েছে, ভিতরে একটা চেনও রয়েছে ওই দিকটাতে, যেটার মধ্যে ক্ষুদ্র পয়সা টয়সা রাখা যেতে পারে। ব্যাগটা আরো ভালো লাগার কারণ হচ্ছে এই টাসেল গুলো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, নেভি ব্লু এবং একটা পিঙ্ক কালার দিয়ে টাসেল করা রয়েছে। আমাকে কেমন লাগছে ব্যাগটা ইউজ করে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি তোমাদেরকে বলবো এটাও তোমরা অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারো, লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ইউ মাস্ট চেক আউট দ্য প্রোডাক্ট অ্যাজ ওয়েল। তো এর সঙ্গে একটা ফ্রি আইটেম তোমরা পাচ্ছ, যেখানে থাকছে এরকম একটা পাউচ মতো, আই ডোন্ট নো কি এটার কাজ, মেবি এটা আমরা কোনো মেকআপ পাউচ হিসেবে ব্যবহার করতে পারি, অর সামথিং এলস। কালার রয়েছে একটা খাদি কালার, তার সঙ্গে অফ হোয়াইট কালার, ঠিক আছে। তো এই ব্যাগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কোন ব্যাগটা এখন অবধি সব থেকে ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখন অবধি প্রায় 4-5টা মতো প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এরপরের ব্যাগটাও আমার অনেক পুরনো, প্রায় 2021 সাল নাগাদ কেনা, আর এখনো অব্দি একদম ইন্টাক্ট রয়েছে। দেখো এই যাচ্ছে প্রোডাক্টটা, এটা একটু মফ কালার টাইপের, আমি জানি না কি বলি এই কালারটাকে, তো একটু পিঙ্ক ঘ্যাসা একটা কালার, তার সঙ্গে একটু ব্ল্যাকের ছোঁয়া রয়েছে, আর তার সঙ্গে কিছু গোল্ডেন কালারের ছোঁয়া রয়েছে ব্যাগটাতে। এই ব্যাগটা হচ্ছে ফ্রম দি ব্র্যান্ড ল্যাবি, তোমরা সবাই জানো এই ব্র্যান্ডটা ভীষণই ভালো প্রোডাক্ট ওনারা বানান। তো দেখো এইটা একটা স্লিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ দুভাবেই ব্যবহার করা যেতে পারে, ভীষণ ফ্যাশনেবল ব্যাগটা। তো এইটার ভিতরটা তো দেখিয়ে তোমাদেরকে, প্রথমত এখানে একটা চুম্বক মতো রয়েছে, দুদিকে দুটো চুম্বক, ভীষণ ভালো প্রোডাক্টের কোয়ালিটিটা। ভিতরে দেখো একটা চেইন রয়েছে, চেইনের কোয়ালিটি খুব ভালো, আর তার ভিতরে অনেকগুলো পকেটস রয়েছে। তো এর পিছনে তোমরা পেয়ে যাচ্ছ আর একটা পকেট, এটাও কিন্তু আগেইন ভীষণই স্পেশিয়াস, অনেকটা জায়গা রয়েছে পিছনের পকেটে, তোমরা এটাও অবশ্যই ট্রাই আউট করে দেখতে পারো, এটাও আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, এবং ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির। এতক্ষণ যতগুলো দেখালাম প্রত্যেকটা একটু প্রাইসই, মোর দ্যান 500 rupees, তবে এখন দুখানা ব্যাগ দেখাবো যেটা রেগুলার ব্যাগের জন্য খুব ভালো, মানে ধরো এভরিডে কোথাও যেতে হয় বা অফিস পারপাসে যেতে হয়, ছোট একটা স্লিং ব্যাগ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এগুলো তোমরা নিতে পারো। এটা একটা স্লিং ব্যাগ, এটা কিন্তু দাম খুব একটা বেশি না হলেও কোয়ালিটি খুব ভালো, আর জায়গাও অনেকটা রয়েছে ভিতরে। ব্যাগটা ভীষণই লাইট ওয়েট এবং এটা চেনের কোয়ালিটিও খুব ভালো, এর ভিতরে থাকছে কিছু পকেটস, আর একটা চেনও রয়েছে এর মধ্যে, আর এর ভিতরে মোটামুটি টুকটাক যা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু ধরে যাবে, খুব একটা ছোট নয় ব্যাগটা, আবার খুব একটা বড়ও নয় যে অনেক কিছু ধরে যাবে এর মধ্যে। এইটা একটা অপশন তোমাদেরকে দেখালাম, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর একটা দেখাচ্ছি একটু লাইট টোনের মধ্যে, এখানে দেখো একটা সি গ্রিন, একটা পিঙ্ক এবং একটু গ্রিন টাইপের, একটা বটল গ্রিন টাইপের কালার ব্যবহার করা হয়েছে, আর পিছনেও এই লাইট কালারটাই ইউজ করা হয়েছে। এটা তো তোমরা লং স্ট্র্যাপ পাবে, যেটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, আর ভিতরেও কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে। এটা স্ট্র্যাপটা হাফ হাফ, মানে কিছুটা পরিমাণ স্ট্র্যাপে রয়েছে এরকম গোল্ডেন কালারের চেইন, আর বাকি অংশে রয়েছে এই ফক্স লেদারের মেটেরিয়ালটা, এর মধ্যে বেশ কিছু জিনিসপত্র কিন্তু ধরে যাবে, আর ভিতরে একটা চেইনও রয়েছে, চেইনের কোয়ালিটিও বেশ ভালো। প্রাইসের হিসাবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলবো ভীষণই ভালো প্রোডাক্ট, তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের সঙ্গে যে ব্যাগগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে আগেইন সাম টোট ব্যাগ, হোয়াইটের উপর একটা পিঙ্ক কালারের কম্বিনেশন নিয়েছি, আর ব্ল্যাকের উপর একটা অরেঞ্জ কালারের কম্বিনেশন নিয়েছি, একটু দেখাই যে কিরকম এসেছিল ব্যাগগুলো। তো প্রথমত এটা ওই এরকম পাতলা টাইপের যে ব্যাগগুলো হয় না, মানে একদম শক্ত নয় জিনিসটা, পাতলা কাপড় দিয়ে তৈরি করা সেরকম টাইপের ব্যাগ, এবং আমার মনে হয় খুব বেশি হেভি জিনিস যদি নিই না তাহলে
কাঁধে খুব ব্যথা করবে আর অনেকটা হেভি হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। খুব একটা স্টাডি নয় ব্যাগগুলো, তো টুকটাক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারো, বাট খুব বেশি দূরে আমরা নিয়ে যেতে পারবো না। ব্ল্যাক কালারের চেইন আর তার ভিতরে রয়েছে এরকম ব্ল্যাক কালারের একটা কি বলবো ইনার লাইনিং রয়েছে। এটার কোয়ালিটি ভালো, তবে ব্যাগটার কোয়ালিটি আমি অনেকটা বেশি আশা করেছিলাম প্রাইসের হিসাবে। এটার দাম হয়তো 200 টাকা যদি হতো তাহলে ভাবতো যে ঠিক আছে, তো খুব সম্ভবত এটার দাম নিয়ার অ্যাবাউট 500 রুপিস ছিল, সেটা আমার জন্য অনেকটাই বেশি মনে হয়েছে। এই সেম ব্র্যান্ড থেকে না আরও একটা কিনেছিলাম, একসঙ্গে কিনেছিলাম তো তাই বুঝতে পারিনি কিরকম আসবে, আসার পর দেখলাম যে না ততটা এক্সপেক্ট করছিলাম ততটা ভালো নয়। তো এটার উপর দেখো ব্ল্যাকের সঙ্গে রয়েছে অরেঞ্জ কালারের একটা হরিণ দিয়ে কাজ করা, এগুলো কিন্তু সবই প্রিন্টেড ডিজাইনের মধ্যে যাচ্ছে। হোয়াইটের ওপর এই অরেঞ্জের কম্বিনেশনটা ভীষণ ভালো রয়েছে, নো ডাউট ডিজাইনটা খুব সুন্দর। সামনে এবং পিছনে তোমরা একই ডিজাইন পেয়ে যাচ্ছ, তার সঙ্গে রয়েছে অরেঞ্জ কালারের স্ট্র্যাপ, তবে ওই সেম একই রকমের কাপড়টা, আর ভিতরে যেটা ইনার লাইনিং না ওটা কিন্তু খুব ভালো, কিন্তু ওই খুব একটা ভারী তোমরা নিতে পারবে না, একটু কষ্টই হবে আর কাঁধে প্রচন্ড ব্যথা করবে। তো এই দুটোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখন আমি তোমাদের সঙ্গে আজকে লাস্ট বাট নট দি লিস্ট আইটেম শেয়ার করবো, যে ব্যাগটা নিয়ে আমি গিয়েছিলাম এসবিএফ এর ইভেন্টে, তোমরা হয়তো দেখেছো জোশ ইভেন্টে আমি গিয়েছিলাম, তখন আমি এই ব্যাগটা ক্যারি করেছিলাম। ভীষণ সুন্দর দেখতে ব্যাগটা, এটা একটা হ্যান্ড ব্যাগ কাম স্লিং ব্যাগ, স্লিংটা আমি খুলে রেখেছি এখানে নেই লাগানো। এখানে দেখো একটা লক মতো রয়েছে, এটা খুললাম ব্যাগটা খুলে গেল, এর ভিতরে 3টে চেন রয়েছে, আমি প্রথমে ভাবিনি একটাগুলো চেন থাকবে, বেশ অনেকটাই করেই জায়গা রয়েছে, অনেক কিছু নেওয়া যেতে পারে। দেখো 3টে পার্টিশনেই কিন্তু বেশ জায়গা রয়েছে, এটাই যদি একটা সিঙ্গেল পার্টিশন হতো আমরা অনেক কম জিনিস রাখতে পারতাম। চেনগুলোর কোয়ালিটিও বেশ ভালো, 3টেতেই তোমরা বাইরে চেন পাচ্ছ আর তার ভিতরে আবার পকেটস মতো রয়েছে। এরকম লাইট কালারের ব্যাগ একটা দুটো রাখা উচিত, কারণ এইগুলো এমন একটা কালার যেখানে তোমরা যে কোনো কালারের ড্রেসের সঙ্গে এটাকে ক্যারি করতে পারো, বিশেষ করে ডার্ক কালার কিংবা কোনো পেস্টেল টোনের সাথে কিন্তু খুব ভালো যায়। তো মোটামুটি যেগুলো শেয়ার করলাম প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে এই যে ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটাই আমি অ্যামাজন থেকে কিনেছি, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি পিনড কমেন্টে, ওখান থেকে গিয়েই তোমরা পারচেজ করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আজকে আমার ভিডিওর লাইক টার্গেট থাকছে 400, প্লিজ লাইক করে দিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ বি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো দ্য চ্যানেল। সো আজকের জন্য এইটুকুই থাকলো, এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই।